হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ ইউ অল আর ডুইং গ্রেট সো আজকের ভিডিওটা হচ্ছে অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও দারাজ শপিং হল নিয়ে সো ফার্স্টে আমি অর্ডার করেছিলাম এই ট্রান্সপারেন্ট ওয়াটার বটলটা এটা অনেক বেশি ক্লাসি লাগছিল দেখতে আর এটার সাথে কিন্তু একটা স্ট্রেনার দেওয়া ছিল এটার কোয়ান্টিটি ছিল সিক্সটি এম আর আজকাল কিন্তু ট্রান্সপারেন্ট জিনিসগুলো অনেক বেশি ট্রেন্ডে আছে আর এটার প্রাইস আমার পড়েছিল হান্ড্রেড সামথিং আমি স্ক্রিনে সেটা মেনশন করে দেবো অ্যান্ড লিঙ্ক কিন্তু অ্যাটাচ করা থাকবে যদিও এটার প্রাইস এখন ডাবল হয়ে গেছে বাট আপনারা অ্যাড টু কার্ড করতে পারেন দাম কমলে আবার পারচেস করবেন নাও মুভ অন টু নেক্সট পার্সেল তো আপনারা গেস করতে থাকেন এটার ভিতরে আসলে কি আছে টু বি অনেস্ট এটার প্যাকেজিং কোয়ালিটি খুবই পুট ছিল বাট প্রোডাক্টের কোনো ডিফেক্ট হয় নাই এটাই অনেক তো এটার ভিতরে আমি অ্যাকচুয়ালি অর্ডার করেছিলাম একটা ট্রান্সপারেন্ট বাল আপনারা দেখতেই পাচ্ছেন এই বালটা হচ্ছে আমার আজকের সবগুলো পার্সেলের ভিতরে সব থেকে ফেভারিট আই ডোন্ট নো হোয়াই বাট আজকাল কেন যদি ট্রান্সপারেন্ট জিনিসগুলো আমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করে আমি সব প্রায় ট্রান্সপারেন্ট করার ট্রাই করি তো এই বাউলটা একদমই হেভি ছিল না খুবই লাইট ওয়েট ছিল এটাতে আমি আমার ব্রেকফাস্ট মিলগুলো প্রিপেয়ার করে আপনাদের সাথে শেয়ার করব এটার প্রাইসটা স্ক্রিনে মেনশন করে দিয়েছি আর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে অ্যাড করা থাকবে সো আপনারা আমাকে কমেন্টে জানাবেন এটা আসলে ওয়ার্থ দিট কিনা সো ডেফিনেটলি এটা আমি আপনাদের রেকমেন্ড করছি আপনারা যারা পারচেস করতে পারেন নাও মুভ অন টু আওয়ার নেক্সট পার্সেল তো এটা দেখে গেস করতে থাকেন তার ভেতরে আসলে কি আছে তো অ্যাকচুয়ালি আমি অর্ডার করেছিলাম এরকম একটা পিঙ্কি স্টোনের ক্যান্ডেল হোল্ডার এটা হচ্ছে লাইট একটা পিঙ্কি স্টোনের ভেতরে আর এটা এত বেশি কিউট ছিল খুবই অ্যাস্থেটিক মেটারিস্টি অ্যান্ড সফট গার্ল একটা ভাইব দিচ্ছিল অ্যাট দ্য সেম টাইম এটা অনেক বেশি বেশি ছিল আর এটার লেন্থ এত বেশি ছিল যে আমার ক্যামেরার ফ্রেমে আসছিল না তাই নিচে রেখে আমি আপনাদের দেখাচ্ছি দুই একটা প্রোডাক্ট বাদে সবগুলো প্রোডাক্টের প্যাকেজিংই কিন্তু টেন অন টেন ছিল যার কারণে কোনো প্রোডাক্টে কোনো প্রকার ডিফেক্ট হয় নাই সেটা আপনারা ভিডিওতেই দেখতে পারবেন আর আজকের দেখানো সবগুলো প্রোডাক্টই কিন্তু চায়না থেকে এসেছে প্রায় আমার দেড় মাসের মতো সময় লেগেছিল সো যারা এগুলো অর্ডার করবেন তারা তাড়াতাড়ি করে অর্ডার করবেন কারণ আসতে কিন্তু এরা প্রচুর টাইম নেয় নাও মুভ অন টু নেক্সট পার্সেল তো আমি একটা ভাজ অর্ডার করেছিলাম এরকম পিঙ্কি স্টোনের এটা কিন্তু দেখতে খুবই কুল লাগছিল খুবই অ্যাস্থেটিক অ্যান্ড পিন্টারেস্টিং তো এটা যেহেতু ভাস্ট তো আগেরটার তুলনায় এটার যে থিকনেসটা একটু বেশি ছিল আর এটাও বেশ লাইটওয়েট ছিল আমার কাছে মনে হয় এটা এটা টেবিলে রাখার জন্য খুবই পারফেক্ট বিকজ অনেক বেশি আর এটা যেহেতু হ্যান্ডি সো আপনারা চাইলে এটাকে খুব ইজিলি ক্লিন করতে পারবেন সো আমার কাছে মনে হয় এটা টেবিলে রাখার জন্য পারফেক্ট একটা অপশন আর এই দুইটা কিন্তু আমি সেম সেলারের কাছ থেকে নিয়েছিলাম ওখানে আপনারা আরো বেশ কয়েকটা অপশন পাবেন আমি স্ক্রিনে সেটা মেনশন করে দিয়েছি তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো প্রোডাক্ট চুজ করে এরপরে অর্ডার করতে পারেন এটা অবশ্যই আপনাদের আমি রেকমেন্ড করছি সো নাও মুভ অন টু আওয়ার নেক্সট পার্সেল তো এটার ভেতরে আমি অর্ডার করেছিলাম একটা কফি গ্লাস বা কফি মাগ যেটাই বলেন না কেন এটার প্যাকেজিং ট্রাস্ট মি এত সিকিউর ছিল এই কফি গ্লাসটা হচ্ছে পুরোটা ট্রান্সপারেন্ট আর এটা আমি প্রিন্টার্স থেকে আইডিয়া নিয়ে তারপরে পার্চেস করেছিলাম এটার আমার উইস্ট লিস্টে প্রায় অনেক দিনের মতো ছিল অ্যান্ড বাই মোর সেভ মোর এই অপশনটাতে আমি এটা খুবই কম প্রাইসে পেয়ে যাই আর ওখানে কিন্তু অনেকগুলো অপশন থাকে সো আপনি আপনার পছন্দ মতো যেকোনো একটা পার্চেস করতে পারবেন আর এটার সাইজ অনেক বেশি বড় ছিল আপনারা শুধু কফি গ্লাস বা কফি না এটাকে অ্যাজ আ ভাজ হিসেবে ইউজ করতে পারবে বাট এই গরমে আমি এটাতে আইসড কফি ছাড়া এটাতে আর কিছু ইমাজিন করতে পারছি না বাট এটাতে আমার কাছে মনে হয় যে ফ্রেশ ফ্লাওয়ার গুলো রাখলে আরো বেশি বেটার হবে নাও মুভ অন টু আওয়ার নেক্সট পার্সেল আর এগুলো কিন্তু আমি আরেকবার ওপেন করে নিয়েছিলাম তো আমি মোটামুটি জানি যে কোনগুলোর ভিতরে কি আছে বাট আপনারা গেস করতে থাকেন যে আসলে কোনটার ভিতরে কি আছে যেহেতু মোটামুটি সবগুলো প্যাকেজিং এর ভিতরে সেনসিটিভ জিনিসপত্র সো আমি আর ভিডিও বানানোর জন্য ওয়েট করিনি আগেই খুলে চেক করে নিয়েছি আসলে প্রোডাক্টগুলো ঠিকঠাক মতো আছে কিনা তো এটার ভিতরে অ্যাকচুয়ালি আছে একটা হ্যান্ডমেড সিরামিক ভাস জাস্ট লুক অ্যাট দিস ইট লুকস ভেরি প্রিটি অ্যান্ড অ্যাস্থেটিক হোম ডেকোরেশনের জন্য এই রকমের হ্যান্ডমেড সিরামিক ভাসগুলো হচ্ছে একদম কি বলবো একটা রিচ অপশন দ্বারা যে এটার যে রেগুলার প্রাইস অনেক বেশি ছিল বাট বাই মোর সেভ মোর অপশনটাতে আপনারা হোলসেল প্রাইসে পারচেস করতে পারবেন এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো অ্যান্ড প্রাইস স্ক্রিনে মেনশন করে দেবো আর ডেফিনেটলি এটা আমি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট রেকমেন্ড করছি নাও মুভ অন টু আওয়ার নেক্সট পার্সেল তো এটা হচ্ছে একটা হট ওয়াটার ব্যাগ এগুলো কিন্তু ইন্টারনেটে অনেক বেশি ভাইরাল সো অনেকেই কম বেশি দেখে থাকবেন তো এটা আমার কাছে একটু ডিফারেন্ট মনে হয়েছে এটার উপরে হচ্ছে এরকম একটা পশমের কাপড়ের মতো দেওয়া আর এটার সাথে আমি একটা চাবি রিং অর্ডার করেছিলাম বাট আগে আমরা এই হট ওয়াটার ব্যাগটা দেখি ফর গার্লস এটা হচ্ছে মাস্ট হ্যাভ একটা প্রোডাক্ট বাই দ্য ওয়ে এটা কিন্তু অলরেডি আমি ইউজ করে ফেলেছি এরপরে আপনাদের সাথে রিভিউ শেয়ার করছি আর এই হচ্ছে এটার ফাইনাল লুক আর আমি এটা একটু স্ক্র্যাচ করে দেখছিলাম আসলে এটা উঠে যায় কিনা আমার মনে হয় যে বেশি স্ক্র্যাচ করলে উঠে যাবে তো এটার ভেতরে হচ্ছে মেন আরেকটা জিনিস তো এটার উপরে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কভার তো এটার ওপরেরটা হচ্ছে কভার আর ভেতরেরটা হচ্ছে মেন হট ওয়াটার ব্যাগ তো যখন আপনারা পানি ট্রান্সফার করবেন তখন জাস্ট একটু বের করে এরপরে পানিটা ট্রান্সফার করবেন ইট লুকস ভেরি কিউট আর এই যে বানিটা এটা আমার অনেক বেশি ফেভারিট তো এরপরে আমি অর্ডার করেছিলাম এটা দেখতে অনেক বেশি প্রিটি অ্যান্ড কিউট ছিল বাট আমার কাছে মনে হয় এটা কেয়ারিং কম ব্যাগে যে রিং ঝোলায় না সেরকম লাগছিল তো আমি সাজেস্ট করব এটা ব্যাগে হ্যাং করার জন্য বেশি বেটার হবে বিকজ এটা একদমই স্মল সাইজ চাবির সাথে হ্যাং করলে চাবিটাই বড় দেখা যাবে কেয়ারিংটা খুঁজেই পাওয়া যাবে না তো নাম মুভান্টোয়ার প্রিটিস্ট পার্সেল তো আপনারা গেস করতে থাকেন এটার ভেতরে আসলে কি আছে খুবই কিউট অ্যান্ড প্রিন্টারেস্টি অ্যাস্থিটিক একটা জিনিস আছে সো রেডি ওয়ান টু থ্রি টারা সো বেসিক্যালি এটা হচ্ছে একটা টিউলিপ ল্যাম্প জাস্ট লুক অ্যাট দিস ইট লুকস ভেরি প্রিটি আর এটার সাথে যে টিউলিপগুলো আছে এগুলো হচ্ছে ফোম সিট টাইপের কিছু একটা দিয়ে মেক করা আর এটা দেখতে একদমই আনরিয়েল কিংবা ফেক বা আর্টিফিশিয়াল লাগছিল না একদম রিয়েল টিউলিপের মতো লাগছিল আর নিচের যে ভাজ এটা হচ্ছে সিরামিকের ছিল বাট এটা পুরোটাই কিন্তু সিরামিক না জাস্ট ভেতরে হচ্ছে পুরোটাই ফাঁকা সেটা আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন ভেতরে কি হচ্ছে একটা ফোমের মতো কিছু একটা ঢোকানো আছে সো নাও টাচ দিস ইউল সি দা ম্যাজিক রেডি ওয়ান টু থ্রি নাও মুভ অন টু লাস্ট পার্সেল বাট নট দ্য লিস্ট তো এই প্যাকেজিংয়ের ভেতরে আছে একটা ল্যাম্প আর এখানে ইনস্ট্রাকশনস দেওয়া আছে ইনস্ট্রাকশনস দেখে এরপরে আপনাকে পুরোটা হচ্ছে ইনস্টল করতে হবে সো এখানে আমি একটা মেইন পয়েন্ট আপনাদের নোট করে নিতে বলছি সেটা হচ্ছে যখন আপনারা এটাকে সিলেক্ট করবেন তখন কিন্তু ইউএস ক্যাবেল অ্যান্ড ইউকে ক্যাবেল নামের দুইটা অপশন আসবে সো আপনাদের বাসায় যেই সিস্টেম করা ওই সিস্টেম অনুযায়ী এরপরে আপনারা অর্ডার করবেন আমি এটার ব্যাপারে জানতাম না সো আমি আন্দাজে হচ্ছে ইউএস ক্যাবেল দিয়েছিলাম বাট ইউএস ক্যাবেল বাংলাদেশে অনেক জায়গাতেই নাই বাট ইউকে ক্যাবেলকে ইউস ক্যাবলে ইউকে ক্যাবলের হচ্ছে ট্রান্সফার করা যায় বাট অনেক হ্যাসেলের ব্যাপার তো এখন আমি পুরো ল্যাম্পটাকে হচ্ছে ইনস্টল করে আসছি তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ল্যাম্পের ফাইনাল লুক আজকের পার্সেলগুলো আমি জানি অনেক বেশি সুন্দর ছিল সো কোন পার্সেলটা আপনার কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অ্যান্ড আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন এবং কমেন্টে আপনার মন্তব্য অবশ্যই জানাতে ভুলবেন না প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কিন্তু আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি অ্যান্ড লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে অ্যাড করা থাকবে সো আজকের ভিডিও দেখে আপনারা কোনটা পার্চেস করবেন বা কোনটা পার্চেস করার প্ল্যান করছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আই উড লাভ টু নো সো দিস ইজ মাই ইনস্টাগ্রাম আইডি ইউ ক্যান ফলো মি ইনস্টাগ্রামে আমি সাধারণত রেগুলার থাকি সো আপনাদের যদি কোনো প্রকার কিউরি থাকে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে জানাতে পারেন আর এই হচ্ছে আমার ফেসবুক পেজ এখানেও আপনারা আমাকে ফলো করতে পারেন অ্যান্ড এই হচ্ছে আনবক্সিং করার পরের মেসি অবস্থা সো দ্যাটস অল ফর টুডে তো ততক্ষণ পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে করতে আমার কি অবস্থা হয়েছে সেগুলো দেখতে থাকেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ